নমস্কার, এবিএন নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রানাঘাট স্বাস্থ্য উন্নতি ইনডোর স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেলা বসেছে। অ্যাকচুয়ালি এটা একটা সবলা মেলা এবং সুরক্ষা ক্রেতা মেলা। এই মেলায় মূলত যে সমস্ত দোকানগুলো বসানো হয়েছে বা বসেছে সেখানে কিন্তু প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি মহিলারা তাদের নিজস্ব জিনিসপত্রগুলো তৈরি করে নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছেন এবং তারা যে সবলা সেটা কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছেন। আসুন আমরা দেখে নেব যে এই দোকানগুলোতে কি কি আছে এবং বিক্রেতারা কি কি বলছেন ক্রেতাদের সম্পর্কে, তাদের কতটা পছন্দ হচ্ছে। আসুন কথা বলে নিই। তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আপনার নাম? মৌ মজুমদার। দাম যেমন 80 থেকে শুরু হয়, নানা রকম দাম আছে, যেমন 160 আছে, শঙ্খ এগুলো টেরাকোটা জিনিস আছে, 200, 550, নানা রকম দাম আছে। এটা 120 জোড়া। আর এই হারগুলো? ভ্যারাইটিস দাম আছে, 100 আছে, 180 আছে, 140 আছে। আমি এখানে এই বছর নতুন, কিন্তু মেলা করবো সব জায়গায়। হ্যাঁ, সবলা মেলা নতুন করছি এবার। আমরা চলে এসেছি আরও একটি দোকানে। আসুন আমরা বিক্রেতার সঙ্গে কথা বলে নেব। আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে হার, কানের এবং উলের যে জিনিসপত্রগুলো বা ব্যাগের যে ক্রিস্টাল পাথরের জিনিসগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা বিক্রেতার সঙ্গে কথা বলে নিই। আপনার নাম? আমার নাম সীমা দাস। আপনার এই দোকানটি সবলা মেলাতেই আপনি দেন? না না, এছাড়াও আমি অন্যান্য সারা বছর আমি মেলাই করি। দাম যেমন এই আর জুয়েলারি আছে 30 টাকা, জুটের জিনিস, জুটের ডল আছে, পুঁথির ভ্যারাইটিস, আপনার এই পুঁথির হার আছে, জুটের হার আছে, জুটের হারগুলো 100 টাকা। এই বড়গুলো আছে 100 টাকা আর নিচেরগুলো 30 টাকা। অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে একজন বিক্রেতাকে। আসুন আমরা জেনে নিই তার কাছ থেকে যে তার দোকানে মূলত কি কি জিনিস আছে। আমার আছে খেস, চাদর, পাপোশ, গামছা, নাইটি আছে, বাচ্চা ছেলে মেয়েদের টুপি আছে, আর মেয়েদের মাফলার আছে। এবার যে খেস, দুই রকমের কোয়ালিটি আছে, একটা হলো বেডশিট কাঁথা দুটো ইউজ করা যায়, আর একটা হলো শানের ওপরে পাতার জন্য, দুই রকমের কোয়ালিটিতে খেস তৈরি করা হচ্ছে। আর গায়ের চাদর যেটা শাড়ি দিয়ে তৈরিও হয়, আবার পিওর উলের থ্রি ফ্লাই উল যেটা, সেই এটা থ্রি ফ্লাই উলের এটা, আর হলো শাড়ির ডিজাইনের যে ওইটা শাড়ির উল কাপড় কেটে ওটা তৈরি করা হয়। দেখা গেলো একটা চাদর করতে অর্ধেকটা শাড়িতে হয়ে যায়। আর যে এই খেসটা করতে 4টে কাপড় লাগে, 300 গ্রাম উল লাগে, 75 গ্রাম কটন সুতো আছে, 42 সুতো যেটা। খেস যেটা উলের বেডশিট কাঁথা দুটো ইউজ করা যায়, ওটা 450 আছে, আর যেটা কাপড়ের শানের ওপরে পাতা ওটা 400 আছে। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের রানাঘাটের সভাধিপতি বাণী রায়কে এবং আমাদের পৌরপিতা পার্থসারথী চট্টোপাধ্যায়কে এবং আমাদের বিভিন্ন কাউন্সিলরকেও আমরা আমাদের সাথে পেয়ে গেছি। আসুন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের রানাঘাটের প্রাক্তন সভাধিপতি মাননীয় বাণী রায়কে। আসুন আমরা জেনে নিই তার কি বক্তব্য এই মেলা নিয়ে। আমাদের প্রতি বছরের মতো এবছরও সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই সবলা মেলা বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে যে মেলা মেয়েদের স্বনির্ভর করা বা মেয়েদের স্বাবলম্বী করা, এর জন্য যে উদ্যোগ নিয়েছেন সবলা মেলা তারই একটা অঙ্গ। বিশেষ করে এটা একটা দপ্তর আমাদের, এর সাথে ক্রেতা সুরক্ষা, এটাও একটা বিরাট জিনিস। আমাদের ক্রেতা সুরক্ষা, ক্রেতাদের যে জিনিসপত্র যারা যখন কেনে,
তখন তাদেরও একটা সুরক্ষার প্রয়োজন আছে, যেটা বর্তমান সরকার একটা ভীষণভাবে এই ব্যাপারটা দেখছেন। আর সবলা মেলা যেটা আমরা মানে আমরা আজকে মেলা প্রাঙ্গণে যত মহিলাদের দেখতে পাচ্ছি, দেখেই আমরা বুঝতে পারছি যে এরা নিজেরা স্বাবলম্বী বা স্বনির্ভর হচ্ছে, এবং স্বনির্ভর হওয়ার জন্য সরকারের প্রচুর অর্থ এদেরকে ঋণ দান করা হচ্ছে। শুধু গ্রামাঞ্চলেই, আমি যেহেতু প্রাক্তন সভাধিপতি আমি গ্রামাঞ্চলের কথাই বলবো, শুধু গ্রামাঞ্চলে গতবার আমরা 401 কোটি টাকা এদেরকে ঋণ দেওয়া হয়েছিল। তারপর শহর অঞ্চলে তো রয়েছেই, এবং শহর অঞ্চলে এগুলো আরও বেশি ডেভেলপ করার জন্য আমাদের পৌরসভাগুলো দারুণভাবে এগিয়ে এসছে, এবং তার সাথে সাথে সরকারের প্রশাসন এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের যৌথ প্রচেষ্টায় আজকে কিন্তু এই মেলা সত্যি একটা সার্থক রূপ নিয়েছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এমন একজনকে যিনি আমাদের রানাঘাটের সংস্কৃতি জগতের একজন আখর। তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই মঞ্চে দাঁড়িয়ে এই সময় এই সবলা মেলাতে তার কেমন লাগছে, এবং যে এই সার্থকতা প্রায় আমরা দেখতেই পাচ্ছি, তার কি মনে হচ্ছে, আসুন জেনে নিই। সবলা মেলার আয়োজনটা আমাদের এর আগে নভেম্বর মাসে শেষের দিকে একেবারে আমরা শুরু করেছিলাম, কিন্তু একটা অনিবার্য কারণে ওটাকে আমাদের আবার জানুয়ারিতে ফেলতে হয়। কিন্তু এই মেলাটা অ্যাকচুয়াল রানাঘাট শুধু নয়, এটা নদিয়া জেলার মেলা। আয়োজনে আছে রানাঘাট মহকুমা প্রশাসন এবং রানাঘাট পৌরসভা, সর্বোপরি নদিয়া জেলা প্রশাসন। এবং এই মেলা চলবে, 7 দিন ধরে চলবে। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান, মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয় আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি এই এলাকার সর্বস্তরের সকল মানুষকে সঙ্গে নিয়ে, বিশেষ করে সাংস্কৃতিক সমস্ত শিল্পীরা এবং প্রায় 50টার উপর স্টল আজকে এই মেলাতে আমাদের মধ্যে তৈরি হয়েছেন। তবু আমরা চেষ্টা করছি যাতে আরও বেশিভাবে সাফল্য আনা যায়, এবং রানাঘাট শহরের সমস্ত রকমভাবে সহযোগিতা রানাঘাটের প্রশাসন এবং রানাঘাট পৌরসভা করছেন, এবং ইতিমধ্যেই মেলার অঙ্গন প্রায় ভরে গেছে মানুষে মানুষে। আমরা অত্যন্ত আনন্দিত। তবে পাশাপাশি আজকের এই মেলাতে যে সমস্ত প্রসাদ নিয়ে বসেছেন, আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের এই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোপরি এই উদ্যোগ দারুণভাবে সফল হবে, কারণ এখন আজকে কেবল শুরুর দিন, এবং শুরুর দিনে একটা দারুণ তাৎপর্যপূর্ণ ব্যাপার যে প্রচুর মানুষ আজকে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন।